হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী ডাব্লিউ বিপি কেপি আবগারি মেনের আজ বারো নম্বর মক টেস্ট সিরিজ আজকের ক্লাসে তোমাদের জন্য তিরিশটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এনেছি তো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা এসেছে সেরকম প্রশ্ন দিয়ে আজকের সেটে সাজিয়েছি তিরিশটা প্রশ্ন আছে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ক্লাসটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ওকে আর তোমরা যারা আগের ক্লাসগুলো দেখে নিতে পারো নি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্ট লিঙ্ক সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে আর আমি আফগারি মেনে যে একশোটা ক্লাস করিয়ে দিয়েছিলাম তো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে ওকে তাহলে চলো বন্ধুরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নিই প্রথম প্রশ্ন ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র তৈরি ও ছাপা হয় কোথায় দেখো ডাব্লিউ বিসিএস মেন টু থাউজেন্ড প্রশ্ন চারটে অপশন কলকাতা মুম্বাই নিউ দিল্লি পুনে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ পুনে পরবর্তী প্রশ্ন দেখে নেব দুই নম্বর প্রশ্ন বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত হয় আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে আমার উত্তর বলার আগে তোমরা যদি উত্তর করতে পারো আর শেষে গিয়ে কত স্কোর হবে সেটা আমাকে জানাতে পারো তো এরকমভাবে তোমরা আমাকে স্কোর জানিয়েছ অবশ্য দুজন জানিয়েছ তাদের স্কোরটা একটু বলে দিই মহারাজ প্রামাণিক টোয়েন্টি সেভেন আউট অফ থার্টি আর দিলীপ কুমার টোয়েন্টি নাইন আউট অফ থার্টি এই দুজন আমাকে স্কোর জানিয়েছে তো এইভাবে তোমরাও তোমাদের স্কোর জানাতে পারো আমি প্রশ্ন বলার পর উত্তর বলার আগে তোমরা মনে মনে উত্তর করে নিও শেষে গিয়ে দেখবে কত স্কোর করতে পারলে সম্ভব হলে আমাকে জানিয়ে দিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম অ্যানাউন্স করে দেব ওকে চলো পরবর্তী তিন নম্বর প্রশ্ন দেখে নিই নিম্নলিখিত কোন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায় ডাব্লিউ মেন দু হাজার পরীক্ষা এসেছে প্রশ্নটা কালিম্পং এর লাভা অরণ্য দক্ষিণ চব্বিশ পরগনার সজনেখালী অরণ্য উড়িষ্যা দণ্ডকারণ্য অরণ্য আর উত্তর প্রদেশের করবেট ন্যাশনাল পার্ক এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ দক্ষিণ চব্বিশ পরগনার সজনেখালী অরণ্য পরবর্তী চার নম্বর প্রশ্ন হরিয়ানার অতি পরিচিত পক্ষী অভয়ারণ্য হল ডাব্লিউ বিসিএস মেন দু সালে পরীক্ষায় প্রশ্নটি এসেছে সুলতানপুর ভরতপুর রাজাজি ন্যাশনাল পার্ক আর সোরিস্কা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক সুলতানপুর পক্ষী অভয়ারণ্য অপশন ক পরবর্তী পাঁচ নাম্বার প্রশ্ন পাইন অরণ্যে ধূসর মৃত্তিকা কি নামে পরিচিত এসএসসি সিজিএল দু সালের পরীক্ষা এসেছে প্রশ্নটা চারটে অপশন লোহিত মৃত্তিকা তুন্দ্রা মৃত্তিক মৃত্তিকা পর্সল মৃত্তিকা আর ধূসর মৃত্তিকা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ পর্সল মৃত্তিকা অপশন গ পরবর্তী ছয় নম্বর প্রশ্ন অ্যামোনিয়া সালফেট সার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় অ্যামোনিয়া সালফেট সার প্রস্তুতিতে কি ব্যবহৃত হয় জিপসাম কেওলিন ম্যাগনেটাইট আর স্টেটাটাইট এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক জিপসাম ব্যবহৃত হয় পরবর্তী সাত নাম্বার প্রশ্ন দেখব ভারতে প্রথম সিমেন্ট শিল্প কোথায় গড়ে ওঠে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক চেন্নাইতে গড়ে ওঠে কবে গড়ে ওঠে উনিশশো সালে আর তার নাম ছিল হচ্ছে সাউথ ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ওকে পরবর্তী আট নাম্বার প্রশ্ন কয়না জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত চারটে অপশন মহারাষ্ট্র গুজরাট কর্ণাটক রাজস্থান সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক মহারাষ্ট্রে অবস্থিত কয়না জলবিদ্যুৎ প্রকল্প পরবর্তী নয় নম্বর প্রশ্ন অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ডাব্লিউ বিসিএস ২০০৬ দু সালে পরীক্ষায় প্রশ্নটা এসেছে কলকাতা আসানসোল মেদিনীপুর হলদিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ হলদিয়ায় গড়ে উঠেছে পরবর্তী দশ নম্বর প্রশ্ন সালেম স্টিল প্লান্ট কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা সঠিক উত্তর অপশন খ তামিলনাড়ুতে অবস্থিত সালেম স্টিল প্ল্যান্ট অপশন খ পরবর্তী এগারো নম্বর প্রশ্ন জীবাণু প্রতিরোধকারী ঔষধ তৈরি হয় কোথায় কানপুর ঋষিকেশ ত্রিবান্দম পিম্পরি সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ পিম্পরিতে তৈরি হয় জীবাণু প্রতিরোধকারী ঔষধ মানে অ্যান্টিবায়োটিক পরবর্তী বারো নম্বর প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কোথায় অবস্থিত ডাব্লিউ বিসিএস মেন দু হাজার সালে পরীক্ষা এসেছে প্রশ্ন ফলতা আসানসোল দুর্গাপুর বাটানগর সঠিক উত্তর অপশন খ আসানসোলে অবস্থিত পরবর্তী তেরো নম্বর প্রশ্ন গুপ্ত শাসন ব্যবস্থায় পুরোপাল কে ছিলেন গ্রামীণ প্রশাসক নগর প্রশাসক রাজধানীর প্রশাসক বিজিত এলাকার প্রশাসক সঠিক উত্তর অপশন খ নগর প্রশাসক পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন নাট্যশাস্ত্রের ওপর ভিত্তি করে কোন তামিল ধ্রুপদী নৃত্য রীতি গড়ে ওঠে কচি কুচিপুরি ভরতনাট্যম কথাকলি মণিপুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ ভরতনাট্যম পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন জয়দেবের গীতগোবিন্দ কোন উপন্যাস কোন ভগবানের উপাসনা আলোচনা করে জয়দেবের গীতগোবিন্দ কোন ভগবানের উপর উপাসনা আলোচনা করে রাম কৃষ্ণ শিব কালী সঠিক উত্তর অপশন খ কৃষ্ণ পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন রাজমুকুটের প্রতিটি মুক্তা হল গরিব কৃষকের অশ্রুপূর্ণ চক্ষু থেকে পতিত জমাটবদ্ধ রক্তবিন্দু কে বলেছিলেন ডাব্লুবি মেন দু সালের প্রশ্ন বলেছিলেন চারটে অপশন দেখো আমির খসরু বদায়নী ইবন বতুতা অলবিরণী সঠিক উত্তর অপশন ক আমির খসরু পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন দেহে মোট পেশির সংখ্যা কত এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক ছয়শো উনচল্লিশটি মানব দেহে মোট বেশি সংখ্যা হচ্ছে ছয়শো উনচল্লিশটি পরবর্তী আঠারো নাম্বার প্রশ্ন পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি দায়ী এখন ডাব্লিউ বিসিএস দু হাজার আঠেরো সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছে চারটি অপশন কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েটিনিন ল্যাকটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল সঠিক উত্তর অপশন গ ল্যাকটিক অ্যাসিড পরবর্তী উনিশ নাম্বার প্রশ্ন দেখে নেব এমআইলেজের উৎপত্তি স্থল হল ডাব্লিউ পিলিম দু মস্তিষ্ক রক্ত থাইরয়েড অগ্নাশয় সঠিক উত্তর অপশন ঘ অগ্নাশয় পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন চায়ের পাত্র আদর্শগতভাবে কিরূপ হওয়া উচিত কালো ও মসৃণ সাদা ও মসৃণ সাদা ও অমসৃণ কালো ও অমসৃণ সঠিক উত্তর অপশন খ সাদা ও মসৃণ পরবর্তী একুশ নম্বর প্রশ্ন জলের মধ্যে বায়ুর বুধবুদ কোন লেন্সের মতো কাজ করে উত্তল লেন্স অবতল লেন্স উভয় কোনোটি নয় অপশান খ অবতল লেন্সের কাজ করে পরবর্তী বাইশ নাম্বার প্রশ্ন দেখে নেব টেলিভিশনের রিমোট কন্ট্রোলের নিচের কোন রশ্মি ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোলে নিচের কোন রশ্মি ব্যবহার করা হয় গামা রশি অবলোহিত রশ্মি রেডিও তরঙ্গ মাইক্রো তরঙ্গ সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অবলোহিত রশ্মি পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন দেখে নেব নিচের কোন গ্রাফিক অ্যাপ্লিকেশন একটি বাছাই করা ডিভাইস ডাব্লিউ বিসিএস মেন দু হাজার ষোলো সালের প্রশ্ন চারটি অপশন দেখো গ্রাফিক টেবিল জয়স্টিক মাউস আর লাইট পেন সঠিক উত্তর অপশন ঘ লাইট পেন পরবর্তী চব্বিশ নাম্বার প্রশ্ন দেখব সিসিডি সম্পূর্ণ নাম কি এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক চার্জ কাপলড ডিভাইস অপশন ক পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন দেখে নেব সম্প্রতি কোথায় নাইন্থ ইন্টারন্যাশনাল স্যান্ট ফেস্টিভ্যাল শুরু হলো এটা শুরু হলো হচ্ছে অপশন খ উড়িষ্যাতে শুরু হলো নাইনথ ইন্টারন্যাশনাল স্যান্ট ফেস্টিভ্যাল এখানে সারা ভারতে প্রায় সত্তর জন স্যান্ট আর্টিস্ট অংশগ্রহণ করেছে তো উড়িষ্যার পুরী জেলার কোনারকে চন্দ্রভাগা সৈকতে এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে ওকে পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক হিসেবে পালিত হয় কোন দিন এটা পালিত হয় হচ্ছে অপশান ফোর্থ ডিসেম্বর পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংক আর দু হাজার উনিশ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন দেখব আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের র্যাঙ্ক কত ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ থার্ড আইসিসি টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের স্থান হচ্ছে থার্ড প্রথম স্থানে আছে ইংল্যান্ড দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া আর আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টার হচ্ছে দুবাই ইউনাইটেড আরব এমিরেটস গঠিত হয় উনিশশো সালের পনেরোই জুন একশো বছর আগে বর্তমানে চেয়ারম্যান আছে হচ্ছে গ্রেগ বার্কলে আর সিইও আছেন মনু সাউনি ওকে পরবর্তী আঠাশ নাম্বার প্রশ্ন দেখে নেব রবীন্দ্রনাথ টেগর লিটারেরি প্রাইজ টু থাউজেন্ড টোয়েন্টি কে পেলেন রাজকমল ঝা ধুতি রায় সমীর কুমার খাড়ে শশী থারুর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক রাজকুমার রাজকমল ঝা এই পুরস্কারটি পেলেন তো এই পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে দু সাল থেকে আর রাজকমল ঝা একজন লেখক এবং সাংবাদিক দ্য সিটি অ্যান্ড দ্য সি এই উপন্যাসের জন্যই তিনি এই পুরস্কারটি পেলেন ওকে পরবর্তী প্রশ্ন দেখে নেব উনত্রিশ নম্বর প্রশ্ন দু সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বাংলাদেশ ভারত নেপাল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক শ্রীলঙ্কা দু সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা দু সালে জুন মাসে এটা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আর দু সালে অনুষ্ঠিত হবে পাকিস্তানে এটা মনে রাখবে দু হাজার হবে শ্রীলঙ্কায় আর দু সালে হবে পাকিস্তানে আর শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে প্রশাসনিক রাজধানী হচ্ছে শ্রী জয়া বর্ধনে পুরা করতে আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো শ্রীলঙ্কার বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে গোতাবায়া রাজাপক্ষ প্রধানমন্ত্রী হচ্ছে মহিন্দা রাজাপক্ষ আর শ্রীলঙ্কার মুদ্রা হচ্ছে শ্রীলঙ্কার রুপি পরবর্তী এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন দেখে নেব আমরা সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কোরি অ্যান্ডারসন তিনি কোন দেশে ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ড সঠিক উত্তর অপশন খ তিনি নিউজিল্যান্ডের ক্রিকেটার অপশন খ তিনি একজন অলরাউন্ডার ক্রিকেটার তিনি তেরোটি টেস্ট উনপঞ্চাশটি ওয়ানডে এবং একত্রিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডের রাজধানী হচ্ছে ওয়েলিংটন বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে জাসিন্ডা আর্ডান আর মুদ্রা হচ্ছে নিউজিল্যান্ড ডলার তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন ক্লাসটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দাও যাতে তোমাদেরই হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আর আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলি টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমাদের যত কটা ক্লাস আমি করিয়ে দিলাম তার লিঙ্ক আছে আবকারি মেনের একশোটা ক্লাস করে দিচ্ছি তারও লিঙ্ক দেওয়া আছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো বাই